সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকের এই পর্বে আমরা কোয়ালিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। অনেকদিন ধরে আমাদের ইংলিশ গ্রামারের অনেক ভিডিও দেওয়া হয় না, সো অনেকদিন পর তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে আবার হাজির হলাম। সো এই টপিকটা হচ্ছে বেসিক্যালি এসএসসি এবং এইচএসসি লেভেলে যারা আছে তাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বে খুবই গুরুত্বপূর্ণ, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিশন টেস্ট বা অন্যান্য যে এক্সামগুলো থাকে আমাদের কম্পিটিটিভ এক্সাম, ওখানে হচ্ছে এটা থাকে। সো আজকের টপিকটা হচ্ছে কজিটিভ ভার্ব। আসলে এটা যখন আমরা শুনি, নতুন নতুন যখন শুনি তখন আমাদের একটু হিজিবিজি লাগে যে আসলে কজিটিভ ভার্বটা কী। মানে এটা আমারও প্রথমে, আমি যখন প্রথমে এই বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করছিলাম, সো ওই সময়টা তো হচ্ছে আমার এমন লাগতেছিল যে আসলে কজিটিভ ভার্বটা কী, এটা কীভাবে ইউজ করতে হয়। তো আজকে একদম খুব ইজিলি আমি ট্রাই করবো যে এক্সপ্লেন করার জন্য। তো কজিটিভ ভার্বটা বোঝার আগে চলো আমরা একটু মুভিতে ফিরে যাই বা নাটক। আমরা তো সবাই নাটক, সিনেমা, মুভি এগুলো দেখে থাকি না? সো দেখো, নাটক যখন বানায়, মানে যে প্রযোজক, যে ইনভেস্টর, প্রডিউসার যে থাকে, সে কিন্তু প্রডিউস করে, মানে সে টাকাটাকে প্রডিউস, ওখানে টাকাটা ইনভেস্ট করে। দেখো নাটক সিনেমার মধ্যে কিন্তু হিরো হিরোইনরা কাজ করে থাকে, কিন্তু প্রডিউসার যিনি, প্রযোজক যিনি থাকে, সে কিন্তু কাজ করে না। প্রডিউসার মিনস হচ্ছে প্রযোজক, প্রযোজক কিন্তু কাজ করে না। তার মানে প্রযোজক কি করে, ইনভেস্ট করে আরেকজনকে দিয়ে কাজ করিয়ে নেয়, ঠিক আছে? সো অ্যাজ লাইক বিষয়টা সেম, কজিটিভ ভার্ব হচ্ছে যেখানে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট নিজে কাজ করবে না, ঠিক সেম কাজটা আরেকজনকে দিয়ে করিয়ে নিবে। এটাই হচ্ছে কি প্রযোজক ক্রিয়া, বা যেটিকে আমরা ইংলিশে বলি কজিটিভ ভার্ব, ঠিক আছে? সো কজিটিভ ভার্ব আমরা আসলে একটু দেখি যে কজিটিভ ভার্ব কি আসলে, আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা এদিকে একটু চলে যাই। দেখো এখানে আমি দুইটা জিনিস লিখে রাখছি, একটা হচ্ছে নন কজিটিভ ভার্ব আর একটা হচ্ছে কজিটিভ ভার্ব। সো আমরা কিন্তু ছোটোবেলা থেকে দেখে আসি যে আমি শিখছি, হ্যাঁ আমার স্যার আমাকে শেখায়। তারপর হচ্ছে একটা কমন, আমি একদম একদম কমন একটা যদি কথা বলি যে মা শিশুকে চাঁদ দেখায়, এটা খুবই কমন, এটা সবাই হচ্ছে এক্সাম্পলটা দেয়। সো দেখো এখানে আমি যেমন, আমি যদি আমার এখন আমি কথা বলছি, আমি বিষয়টা হচ্ছে তোমাদের কাছে এক্সপ্লেন করছি, তার মানে বিষয়টা এখন আমি শিখছি না, আমি তোমাদেরকে শেখাচ্ছি। তো এই যে আমি না শিখে আমি যে তোমাদেরকে শেখাচ্ছি, এখানে কিন্তু আমি ডিরেক্ট একটা কোয়ালিটিভ ভার্ব ইউজ করতে পারছি, ঠিক আছে? যেটি হচ্ছে অনেকগুলো শব্দের ক্ষেত্রে এটা ব্যবহার হয় না। আমরা একটু দেখি, যেমন যদি আমরা কাউকে দেখি তাহলে বলি আই সি, হ্যাঁ, বা আই সি দ্য বার্ড, আমি একটি পাখি দেখি। যদি বলি যে আমি কাউকে দেখাই, যেমন আমরা ঈদের সময় নতুন জামা কাপড় কিনলে আমরা দেখাই, বা নতুন জিনিস কিছু কিছু কিনলে আমরা মানুষকে দেখাই, সো বলতে পারি যে আই শো, হ্যাঁ আই শো মাই নিউ শার্ট, হ্যাঁ আমি আমার নতুন জামা দেখাই, শার্ট দেখাই। দেন লার্নের ক্ষেত্রে দেখো, আই লার্ন দিস নিউ টপিক, আমি এই নতুন টপিকটি শিখি। আর যদি আমরা শেখাই তাহলে বলি আই টিচ ইউ, আমি তোমাকে শেখাই, বা আই টিচ হিম হার হোয়াট এভার উই ক্যান সে। দেন হচ্ছে ইট, ইট মানে হচ্ছে খাওয়া, যখন আমরা নিজে খাই তখন বলি আই ইট, হ্যাঁ, আর যখন আমরা অন্যকে খাওয়াই তখন বলি ফিড। তারপর দেখো নো, যে আবার আমি যদি নতুন কোনো একটা বিষয় সম্পর্কে জানি তাহলে আমি বলি যে আই নো, হ্যাঁ আই নো অ্যাবাউট দিস টপিক, আমি এই বিষয়টি সম্পর্কে জানি। আর যখন বলি যে আমি তোমাকে জানাবো তখন আমরা ইউজ করি ইনফর্ম। দেখো এখানে যেগুলো আমরা সাবজেক্টের সাথে রিলেটেড অর্থাৎ আমরা ডিরেক্ট সরাসরি করতে পারি, এগুলো হচ্ছে নন কজিটিভ ভার্ব। আর যেগুলো দ্বারা আমরা নিজে করি না, যেমন আমি দেখি না, আমি অন্যকে দেখাই, এগুলো হচ্ছে কজিটিভ ভার্ব, ঠিক আছে? যেমন এখানে আমি নিজে দেখছি না, অন্যজনকে দেখাচ্ছি, এখানে আমি নিজে শিখছি না, অন্যজনকে শেখাচ্ছি, এখানে আমি নিজে খাচ্ছি না, অন্যকে খাওয়াচ্ছি, এবং আমি এখানে নো, তারপর হচ্ছে আমি জানি, আমি নিজে জানছি না, আমি অন্যকে জানাচ্ছি। সো এই যে এরকম, এই যে নন কোয়াজিটিভ থেকে কোয়াজিটিভ করলাম, বা এখানে ডিরেক্ট সরাসরি যে কোয়াজিটিভ, নন কোয়াজিটিভ ভার্বের কোয়াজিটিভ ভার্ব দেওয়া আছে, এটি কিন্তু অনেকগুলো শব্দের ক্ষেত্রে, কিন্তু অনেকগুলো ইংলিশে অনেক, মানে শত শত ওয়ার্ড, হাজার হাজার ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু এরকম নন কোয়াজিটিভ এবং কোয়াজিটিভ ভার্ব দেওয়া নেই। সো একটা নন কোয়াজিটিভ ভার্বকে কোয়াজিটিভ করার জন্য আমাদের হচ্ছে বেসিক কিছু নিয়ম আমাদের জানতে হবে। সো তার আগে আমি আরেকটু এক্সপ্লেন করে দিই কোয়াজিটিভ ভার্বটা কি। কোয়াজিটিভ ভার্ব হচ্ছে সাবজেক্টে, সেন্টেন্সের মধ্যে অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ না করে ওই কাজটি যদি অন্যকে দিয়ে করিয়ে নেয় সেটাকে বলা হয় কজিটিভ ভার্ব, ঠিক আছে? তাহলে দেখো কজিটিভ ভার্ব আমরা এই চারটে ভার্ব দিয়ে করতে পারবো, লেট, মেক, হ্যাভ, গেট। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এখানে মেড, মেক যেটা আছে এটার পাস্ট ফর্ম মেড হতে পারে, হ্যাভ যেটা আছে সেটার হচ্ছে পাস্ট ফর্ম হ্যাড হতে পারে, তারপর হচ্ছে গেট, গেটের হচ্ছে পাস্ট ফর্ম হতে পারে, এটা কোনো ব্যাপার না। সো আমরা দেখি একটা, এই চারটা ভার্ব ইউজ করে আমরা
একটা নন কজিটিভ ভার্ব কি কিভাবে কজিটিভ করতে পারবো। আচ্ছা দেখো, প্রথমত আমি প্রথম যে নিয়মটা লিখছি, দেখো এখানে হ্যাভ অথবা হ্যাড, হ্যাড অথবা হ্যাভ, হোয়াট এভার, মানে যে কোনো একটা যদি থাকে, এরপরে আমরা দেখব এগুলার পরে, এগুলার প্রথমে একটা সাবজেক্ট থাকবে, দেন পরে একটা সাবজেক্ট থাকবে। মাথায় রাখতে হবে এই ভার্ব যেগুলো আমি এখানে যে ভার্বগুলো লিখছি এগুলোর প্রথমে একটা সাবজেক্ট থাকবে, এগুলোর পর পরে একটা সাবজেক্ট থাকবে, ঠিক আছে? সো এটা প্রথম যেটা সাবজেক্ট থাকবে সেটা আমি লিখি নাই, যখন আমরা এক্সাম্পলে মুভ করবো তখন আমরা ওটা ক্লিয়ারলি দেখবো। তো দেখো, হ্যাড অথবা হ্যাভ প্লাস যদি ব্যক্তি ব্যক্তি থাকে, ভালো করে লক্ষ্য রাখতে হবে, যদি ব্যক্তি থাকে তাহলে এটার পরে যে ভার্বটা বসাবো, অর্থাৎ প্রথম সাবজেক্ট প্লাস হ্যাড অথবা হ্যাভ, যে কোনো একটা থাকলেই চলবে। তারপর যদি আমরা ব্যক্তি দেখি, অর্থাৎ আরেকটা নাউন বা প্রোনাউন যেটি দেখবো সেটা যদি ব্যক্তিবাচক হয়, তাহলে এরপরে যে ভার্বটা আমরা ইউজ করব, নন কজিটিভ ভার্ব আমরা যেটা ইউজ করব, সেটি ভার্ব ওয়ানে বসবে, ক্লিয়ার? আর যদি ব্যক্তির জায়গায় যে নাউনটা আমরা বসাবো সেটা যদি বস্তুবাচক হয়, তাহলে নন কোয়াজিটিভ, যেটিকে আমরা কোয়াজিটিভ করছি এই চারটা ভার্ব দিয়ে, সেটিকে আমরা ভি থ্রিতে বসাবো। আচ্ছা, আমরা এক্সাম্পলে দেখলে আরও ক্লিয়ার হবে, ঠিক আছে? আমি এগুলো একটু বলে দেই। দেন নাম্বার টু যেটি, সেটি হলো লেট অথবা মেক, দুইটির ক্ষেত্রে সেম নিয়ম। লেট অথবা মেক, এটার পূর্বে একটা কী থাকবে? অবশ্যই একটা সাবজেক্ট থাকবে। নিয়মটা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট, তারপরে এই ভার্বগুলা, এই ভার্বগুলো বসবে, এগুলোর দ্বারা আমরা নন কজিটিভ ভার্বকে কজিটিভ করবো, আমি বারবার বলছি। দেন এরপরে বস্তু অথবা ব্যক্তি যদি থাকে, আমাদের হচ্ছে যে ভার্বটা এরপর আমরা বসাবো, অর্থাৎ এখানে নাউন অথবা প্রোনাউন যেটাই থাকুক, এরপর আমরা যেটা বসাবো সেটি ভার্ব ওয়ানে বসবে। তাহলে একটু তোমরা রুলসগুলো একটু লিখে নিবা, লিখে ভালো করে মেমোরাইজ করবা, তাহলে দেখবা তোমাদের মেক করতে, সেন্টেন্স মেক করতে, বা তোমাদের যদি মাল্টিপল কোয়েশ্চেন দেওয়া থাকে তাহলে হচ্ছে অ্যান্সার করতে খুব ইজি লাগবে, ঠিক আছে? এরপরে হচ্ছে নাম্বার থ্রি যেটি, সেটি দেখো, গ্যাট থাকলে, গ্যাটের পর ব্যক্তি থাকলে আমরা ইনফিনিটিভ বসাবো, অর্থাৎ গ্যাটের শুরুতে একটা সাবজেক্ট থাকবে সবগুলো শুরুতে। দেন যদি ব্যক্তি বাচক কোনো কিছু থাকে, নাউন প্রোনাউন থাকলে তাহলে ইনফিনিটিভ বসাবো, অর্থাৎ টু প্লাস মেন ভার্ব বসাবো। আর যদি বস্তুবাচক থাকে তাহলে হচ্ছে আমরা ভি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। আচ্ছা, এখান থেকে আমরা একটু বেসিক নিয়ম শিখি, সেটি হচ্ছে যতগুলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা এখান থেকে একটা নতুন জিনিস শিখলাম, সেটি হচ্ছে ভার্বের ভি থ্রি, যদি আমাদেরকে কেউ বলা হয় যে তুমি একটা আমাকে অ্যাডজেক্টিভ বলো, তাহলে আমরা যে কোনো ভার্বের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বললে ওটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে, কারণ আমরা জানি পার্টিসিপল হচ্ছে কি, যতগুলো পার্টিসিপল আছে সবগুলো হচ্ছে কি, অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা বেসিক নলেজ। ওকে, তাহলে আমরা এক্সাম্পলে মুভ করি। দেখো, আমি লেট দিয়ে এ ড্রাইভ, আচ্ছা প্রথমে একটু দেখো, ড্রাইভ একটা নন কোয়ালিটিভ ভার্ব। ওকে, ড্রাইভ, দেখো আমি যদি বলি আমি গাড়ি চালাই, হ্যাঁ আই ড্রাইভ দ্য কার, আমি গাড়িটি চালাই। দেখো, আমি গাড়িটি চালাই বা আমি গাড়িটি তাকে চালাতে দেই, মানে আমার, আমি মনে করো আমি বলি না যে আই শো, আমি তাকে দেখাই, তাহলে আমি আমি তাকে দেখাই এটা আমি বলতে পারছি, বা আই সি আমি দেখি এটা সরাসরি আমরা বলতে পারছি। কিন্তু ড্রাইভের ক্ষেত্রে দেখো যে আই ড্রাইভ দ্য নিউ কার, আমি নতুন গাড়িটি চালাই, হ্যাঁ কিন্তু কারটি চালাচ্ছি না। আমি যদি অন্যকে যদি গাড়িটা চালাতে বলি আমি কি বলতে পারছি? বা ড্রাইভের কোনো কোয়ালিটিভ ভার্ব আমরা সরাসরি পাচ্ছি না, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করতে পারি, এই যেগুলো দ্বারা আমরা কোয়ালিটিভ আমরা বানাবো, যে এখানে লেট দিয়ে আমরা এটাকে কোয়ালিটিভ করতে পারি, ড্রাইভ ভার্বটাকে কোয়ালিটিভ বানাতে পারি। তাহলে আমাদের একটা লক্ষ্য রাখতে হবে, যখন আমরা লেট দিয়ে কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা ভার্বকে আমরা কোয়ালিটিভ ভার্ব বানাবো, নন কোয়ালিটিভকে যখন আমরা কোয়ালিটিভ করবো, মনে রাখতে হবে লেট হচ্ছে কোনো একটা বিষয় করতে অ্যালাউ করা, অর্থাৎ ওটাকে হচ্ছে আমরা কি বলতে পারি, মানে তোমার কোনো একটা কাজ করতে হচ্ছে তোমার কি করা, অনুমতি দেওয়া, এরকম টাইপের, মানে কোনো কিছু করাকে আমরা অ্যালাউ করব এরকম। তাহলে দেখো আমি এখানে লিখলাম, দেখো যেমন আমার বন্ধু রহিম, সে একটা নতুন গাড়ি কিনছে, সো আমার খুব চালাতে ইচ্ছে করছে যে আমি গাড়িটা একটু চালাবো, তো তাকে বললাম যে আমি রহিম, মানে রহিমের গাড়িটা আমি চালাবো। তাহলে আমি এখন বলতে পারি, আমি কাউকে যে গিয়ে যখন বলবো যে রহিম আমাকে গাড়িটা চালাতে দিছে, হ্যাঁ তাহলে রহিম লেট মি ড্রাইভ হিজ নিউ কার, অর্থাৎ রহিম আমাকে তার গাড়িটা চালাতে অ্যালাউ করছে, মানে সে আমাকে গাড়িটা চালানোর অনুমতি দিয়েছে। ওকে, তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে লেট দিয়ে আমরা এই ড্রাইভ ভার্বটাকে কী করলাম, কোয়াজিটিভ করলাম নন কোয়াজিটিভ থেকে। দেখো এখানে সাবজেক্ট আছে, এরপর লেট আসছে লেট, এ দেখো লেট, তারপর আমরা জানি যে ব্যক্তি বস্তু যেটি হোক এখানে ভার্বের ভি ওয়ান বসবে, লেট আসছে দেন হচ্ছে এখানে ভার্বের ওয়ান বসছে, আমাদের এটা সেকেন্ড রুল এখানে আমাদের এখানে অ্যাপ্লাই হয়েছে। ওকে, এরপর দেখো সেকেন্ড যে এক্সাম্পলটা সেটা দেখো, এখানে অবশ্য আরেকটা ভার্ব উল্লেখ, আরেকটা ভার্ব লিখে, সেটা হচ্ছে হেল্প, বাট আমরা হেল্পটার ইউজ খুবই কম হয়, সো দ্যাটস ওয়াই আমি এটা লিখি নাই। ওকে,
আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মেক। দেখো, মেক দিয়ে হচ্ছে কাউকে কোনো কিছু, কারো মাধ্যমে কোনো কিছু করিয়ে নেওয়া। মেক দিয়ে যখন আমরা কোনো একটা নন কোয়ালিটিভ ভার্বকে কোয়ালিটিভ করব, তার মানে হচ্ছে আমরা কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়াকে বুঝাবো। যেমন দেখো এখানে, মাই প্যারেন্টস অলওয়েজ মেক মি ডু। আচ্ছা, তুমি একটু আমাকে বলো তো যে ডু ভার্বটার নন কোয়ালিটিভ, অর্থাৎ আই ডু, আমি করি, হ্যাঁ, হি ডাজ, সে করে, আমি করি, আমি করাই বলতে পারবো? মানে ডু এর যে করাই যে ওয়ার্ডটা, অর্থাৎ যে কোয়ালিটিভ ভার্বটা, সেটাকে আমরা পাচ্ছি পাচ্ছি না না? তাহলে আমরা কি করতে পারি? দেখো, আমরা বলতে পারি তাহলে এটাকে আমাদের নন কোয়ালিটিভ থেকে কোয়ালিটিভ করার জন্য আমরা মেক যে ভার্বটা সেটা আমরা এখানে ব্যবহার করব। দেখো, মাই প্যারেন্টস অলওয়েজ মেক মি, অর্থাৎ আমার বাবা মা সব সময় আমাকে দিয়ে করিয়ে নেয় মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ, বিফোর আই গো আউট, অর্থাৎ আমি বাইরে যাওয়ার আগেই আমার মা, আমার পিতা মাতা আমার যে বাড়ির কাজ সেটি আছে, সেটি হচ্ছে আমাকে দিয়ে করিয়ে নেয়। তাহলে আমরা এখানে যেটা পেলাম সেটা দেখো, লেট এবং মেক, অর্থাৎ এই প্রথম দুইটা দিয়ে আমরা সেকেন্ড যে নিয়মটি সেটা এখানে এক্সপ্লেন করলাম, সেকেন্ড যে নিয়মটা আছে সেটা। তাহলে লেট এবং মেক, সাবজেক্ট থাকবে লেট অথবা মেক, আমরা যেটি বসাই এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের অর্থ অনুসারে আসবে। তারপর হচ্ছে বস্তু ব্যক্তি যেটি থাকুক, আমরা এরপরে যে ভার্বটা বসাবো, যে নন কোয়ালিটিভ ভার্বটাকে আমরা কোয়ালিটিভ করবো, সেটি হচ্ছে বেস ফর্ম বসবে। ওকে, এরপর আমরা পরের এক্সাম্পলে চলে যাই। দেখো এখানে দেওয়া হচ্ছে হ্যাভ। আচ্ছা, তাহলে দেখো হ্যাভ মানে কি? হ্যাভ মানে হচ্ছে, হ্যাভ দিয়ে যখন আমরা কোনো একটা বাক্য বলতে যাব, আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ মনে করো কোনো অধিকার প্রদান করা। মনে করো তোমার হচ্ছে একটা ক্লোজ ফ্রেন্ড আছে, তুমি তাকে দিয়ে হচ্ছে তোমার যে ইম্পর্টেন্স যে কাজগুলো সেগুলো তুমি তাকে দিয়ে করিয়ে নাও। লাইক মনে করো, মানুষ তো তার প্রাইভেসি জিনিসগুলোকে আর যাকে তাকে শেয়ার করে না, তার ক্লোজ পার্সনগুলোকে শেয়ার করে। সো তোমার, তুমি তোমার ফ্রেন্ডকে দিয়ে তোমার ইম্পর্টেন্ট কাজ, যেমন টাকা পয়সার এগুলোর কাজগুলো তুমি ওকে দিয়ে করাও। তাহলে আমরা বলতে পারি যে দ্য প্রেসিডেন্ট হ্যাড হিজ সেক্রেটারি মেক কপিস অফ দ্য রিপোর্ট। তার মানে হচ্ছে প্রেসিডেন্ট তার যে সেক্রেটারি আছে তাকে হচ্ছে রিপোর্ট তৈরি করতে বলছে, রিপোর্টের কপিগুলো কি করতে বলছে, তৈরি করতে বলছে, ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে প্রেসিডেন্ট কাজটা করার অনুমতি দিয়েছে কাকে? সেক্রেটারিকে, মানে এটা অথরাইজ করা, ঠিক আছে? মানে ওই কাজটার অথরাইজ করার যে 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 অনুমতি, মানে অথরাইজ মানে হচ্ছে অনুমতি দেওয়া, অনুমতি দেওয়ার কাকে অনুমতি দিয়েছে? তার সেক্রেটারিকে, ঠিক আছে? তাহলে এখানে দেখো হ্যাড আসছে, আমরা হ্যাভ হ্যাড তখনই ব্যবহার করব যখন কোনো কিছুর অনুমতি প্রদান করব। তো দ্য প্রেসিডেন্ট হ্যাড হিজ সেক্রেটারি মেক কপিস উইথ দ্য রিপোর্ট। ক্লিয়ার? তার মানে হচ্ছে প্রেসিডেন্ট তার সেক্রেটারিকে রিপোর্ট, অর্থাৎ রিপোর্টের যে রিপোর্টটি আছে সেটির কপি তৈরি করতে বলেছে। আচ্ছা, আমরা সর্বশেষ যে এক্সাম্পল সেটি দেখবো, দেখো গেট দিয়ে, সেটি হচ্ছে, দেখো গেট আমরা কখন ব্যবহার করবো, অর্থাৎ গেট দিয়ে আমরা কখন একটা নন কোয়ালিটিভ ভার্বকে কোয়ালিটিভ করবো। দেখো, যখন আমরা কাউকে কোনো কিছু করানোর জন্য কনভিন্স করব, ওই টাইমটাতে হচ্ছে আমরা গেট যে ভার্বটা আছে সেটা দিয়ে কোনো একটা নন কোয়ালিটিভ ভার্বকে আমরা কোয়ালিটিভ করবো। অর্থাৎ কাউকে দিয়ে আমি কোনো একটা কাজ করাতে চাচ্ছি, বাট ওখানে আমরা সরাসরি কোনো কোয়ালিটিভ ভার্ব আমরা ইউজ করতে পারছি না, সো দ্যাট টাইম আমরা নন কোয়ালিটিভকে কোয়ালিটিভ করার জন্য ওটা ব্যবহার করবো। যেমন দেখো এখানে সাইন যে ওয়ার্ডটি দেওয়া আছে, উই কুড নট গেট হিম, আমরা তাকে পাইনি, মানে তাকে দিয়ে করাতে পারিনি। হ্যাঁ, টু সাইন কি করতে? স্বাক্ষর করাতে দ্য এগ্রিমেন্ট, এগ্রিমেন্টে চুক্তিতে, মানে তার, এখানে বলা হচ্ছে আমরা তাকে দিয়ে চুক্তিতে স্বাক্ষর করাতে পারিনি। দেখো এখানে সাইন যেটি আছে এটাকে আমরা নন কোয়ালিটিভ করলাম, সরি কোয়ালিটিভ করলাম আমরা নন কোয়ালিটিভ থেকে। দেখো সাইন হচ্ছে একটা নন কোয়ালিটিভ ভার্ব, সো এটাকে আমরা এই গ্যাট যে ভার্বটি আছে সেটির দ্বারা আমরা এখানে কী করলাম? নন কোয়ালিটিভ করলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, দেখো গেট দিয়ে হচ্ছে আমরা কখন একটা নন কোয়ালিটিভ ভার্বকে কোয়ালিটিভ করবো, যখন আমাদের কাউকে কনভিন্স করে কোনো একটা কাজ করিয়ে নিতে হবে, তখন আমরা কোনো একটা নন কোয়ালিটিভ ভার্বকে গেট ইউজ করে আমরা কি কোয়ালিটিভ ভার্ব করে নিতে পারবো। তাহলে এখানে দেখো, উই কুড নট গেট হিম, আমরা গেট হিম টু সাইন দ্য এগ্রিমেন্ট, অর্থাৎ আমরা তাকে দিয়ে কাজটি করিয়ে নিতে পারিনি। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, এখানে দেখো গেট এর পরে হচ্ছে ব্যক্তি আসাতে, হিম এটা হচ্ছে একটা ব্যক্তি, ব্যক্তি আসাতে আমাদের এখানে ইনফিনিটিভ হয়েছে, অর্থাৎ টু প্লাস ভার্বের ওয়ান হয়েছে। যদি এখানে কোনো বস্তু হতো তাহলে আমরা এখানে
2 প্লাস মেইন ভার্ব না লিখে আমরা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতাম ঠিক আছে আচ্ছা এই ছিল হচ্ছে আমাদের কোয়ালিটিভ ভার্ব সো কোয়ালিটিভ ভার্বের যা যাবতীয় যা কিছু আছে আমি এখানে এক্সপ্লেইন করার ট্রাই করলাম উইদিন শর্ট টাইম সো তোমাদের আর কোনো টপিকে যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমরা চেষ্টা করব যে তোমাদের কমেন্ট অনুসারে আমাদের যে যে প্রবলেমগুলো আছে এগুলোর হচ্ছে উত্তর দেওয়ার জন্য সো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম